দাবি আমি শর্ত মুক্তি আমাদের স্থায়ী কমিটি সহ জাতীয় নির্বাহী কমিটি সম্মানিত নেতৃবৃন্দের মুক্তি দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে সমস্ত দেশে একটি অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদে একটি সাজানো পাতানো নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদে অবিলম্বে বাতিল করে প্রধানমন্ত্রী সব মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ যশোর জেলা জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ আমার সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম উপস্থিত সকল পর্যায়ের নেতা কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাই দলের পক্ষ থেকে আজ জুম্মার দিন একটি ছুটির দিনে দলের আহ্বানে দলের কর্মসূচি নিষ্ঠার সঙ্গে পালনের জন্য দেশ রক্ষা আন্দোলনে আপনারা সামিল হওয়ার কারণে সমস্ত আনন্দ বিসর্জন দিয়ে পরিবারের সঙ্গে সময় না দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের দলীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য আমরা আপনাদেরকে সকলের দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আসুন আজকে আমরা দেখছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শর্তযুক্ত মুক্তি দিয়ে বাড়িতে আটকে রাখা হয়েছে আজকে একটি পাতানো নির্বাচনের মধ্যে একটি অবৈধ সংসদ গঠিত হয়েছে এই সরকারের হাতে যেমন গণতন্ত্র নিরাপদ নয় যেমন আমাদের জান মালের নিরাপত্তা নাই তেমনি এই সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মোটেও নিরাপদ নয় আপনারা দেখছেন মাত্র কদিন আগেই সীমান্তে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর একজনকে আমার সীমানার মধ্যে এসে বিএসএফ গুলি করে চলে গেছে এই ঘটনা অহরহ ঘটছে শেখ হাসিনা 2009 ক্ষমতাসীন হবার পর থেকেই বিডিআর ধ্বংস করেছে এদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এবং পার্শ্ববর্তী দেশকে অবাধে এখানে বিচরণ করবার যা খুশি তাদের খুশি মতো কাজ করবার লাইসেন্স প্রদান করেছে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম একটি স্বাধীন সার্বভৌম দেশ গঠন করবার জন্য একটি স্বাধীন ভূখণ্ড একটি পতাকার জন্য 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা সার্বভৌমত্ব এই নতজানু সরকারের হাতে আজকে বিপদে পড়ে আছে আমাদেরকে রক্ষা করতে হবে দেশকে আমাদের রক্ষা করতে হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের রক্ষা করতে হবে গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে প্রতিশ্রুতি দেশবাসীর কাছে আমাদের ছিল এদেশের সকল জনগণের সকল মৌলিক অধিকার নিশ্চিত করবার সেই জন্যই আমাদের আজকের লড়াই আসুন আমরা সমবেতভাবে এই লড়াইয়ে অংশ নিই এবং এই দেশ জাতি জনগণ গণতন্ত্রে মুক্ত করি আল্লাহ আমাদের সহায় হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করি আবারও দেশের সমস্ত গণতন্ত্রকামী যে সৈনিকরা আজকে কারান্তরে আছেন তাদের দ্রুত মুক্তির দাবি জানাই আমরা এবং অচিরেই তারা মুক্তি পাবেন
জাতিসংঘ দাবি তুলেছে তাদের মুক্তি দেওয়ার জন্য সুতরাং আমাদের হারাবার কিছু নেই জনগণ আছে দেশের শান্তিপ্রিয় মানুষ আমাদের সাথে আছে বিশ্বের গণতন্ত্রকামী শক্তি আমাদের সাথে উপরে আল্লাহ আমাদের সহায় আসুন আমরা এই সরকারের প্রতিবাদ জানাতে বিরুদ্ধে প্রতিবাদতে কালো পতাকা নিয়ে মিছিলে শামিল হই সকলকে